একদিকে আপনারা জানেন রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি, তখনই ডেঙ্গির চক্রাঙ্গানির মধ্যে আতঙ্ক ধরাচ্ছে নিপা ভাইরাসও। কেরল ফেরত পরিযায়ী শ্রমিক কি নিপা ভাইরাসে আক্রান্ত তা জানতে নমুনা ইতিমধ্যেই পাঠানো হলো পুনের এনআইভিতে। অন্যদিকে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে দেখছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, সেই ছবিও আপনাদের দেখাবো। একই সঙ্গে পুজোর আগে হুহু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, আপনাদের সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি নিজে ঘুরে দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন কেমন ডেঙ্গি পরিস্থিতি। একদমই সরাসরি তার কাছে নিয়ে যাবো, তিনি কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। আমরা এই মুহূর্তে রয়েছি সেখানে। পরিবেশ পরিস্থিতি থাকলে আক্রান্ত হবে, আমি অথরিটিকে বারবার বলেছি এবং এর আগেও আমরা গত 5-6 বছর আমি প্রায়ই এসেছি এখানে এবং এদের ওনাদের অথরিটিকে বলেছি যে আপনাদের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং যেখানে জায়গায় পুরসভা সহযোগিতা রাখবে আমরা সহযোগিতা করব। কাউন্সিলর প্রচণ্ড অ্যাক্টিভ, মধুচন্দ্র দিয়ে আছেন, আমাদের জুই বিশ্বাস আমাদের চেয়ারপারসন আছেন, এরা প্রচণ্ড ডাইনামিক অ্যাক্টিভ। এদেরকে বললেই এবং এরা যদি না পারে তখন আমাকে বলবে, আমি কর্পোরেশনের হায়ার অথরিটিকে দিই। আমরা চাই যে এটা সরকারি প্রতিষ্ঠান, এত ছাত্রছাত্রী পড়ে, এটা ইউনিভার্সিটি নাম করা ভারতবর্ষের একটা গৌরব এই ইউনিভার্সিটি, তো সবাইকে এখানে ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্যে এখানে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশার লার্ভা যাতে না জন্মায় সেদিকে দেখতে হবে এবং সেটা তো অথরিটি ইনস্টিটিউশন অথরিটি দেখবে এবং আমরা পেরেন্ট বডি হিসেবে আমাদের কাছে যা সাহায্য চাইবে আমরা করবো, আমরা এটাকেও করেছি। আমি পরামর্শ এই জায়গায় এক্সাক্ট পরামর্শ দিয়েছি, আমি আমার বড় এক্সিকিউটিভ সিভিল আছেন, মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসেছেন, তাদেরকে আমি নিয়ে এসেছি। আমি বলেছি এনাদের সাথে কথা বলে, এখানকার মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছেন এবং স্নেহমঞ্জুরী বসু আমাদের রেজিস্ট্রার উনিও আছেন, তো সভাপতি আমাদের বলেছি যে আমাদের লোক সম্পূর্ণ সহযোগিতা করবে, ইমিডিয়েটলি থার্মোকল সরিয়ে দিতে হবে আর যে জায়গাগুলো আছে আমরা কেমিক্যাল স্প্রে করছি, ওনারাও কেরোসিন ছাড়বেন, কিন্তু কাল থেকে এখানে কাজ শুরু করতে হবে যাতে এই জায়গাটা পরিষ্কার সমান করে দেওয়া যায়। পরপর 3 দিন ধরে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে আদালতে ভর্ৎসিত হতে হয়েছে সিবিআইকে, আর এবার পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা শুরু করল সিবিআই। উত্তর চব্বিশ পরগনার একাধিক পুরসভার কর্মী এবং আধিকারিকদের তলব করা হয়েছে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রকাশ, এর আগেও আমরা দেখেছি 12 থেকে 13টি পুরসভাকে কিন্তু সেখানকার আধিকারিকদের তলব করা হয়েছিল, নথিপত্র চাওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া হয়েছে, এবার মূলত কোন দিকে নজর রাখতে চাইছেন সিবিআই আধিকারিকরা? না দেখো, আমরা প্রথমে দেখলাম সিবিআই 14টি পুরসভায় গিয়ে তল্লাশি অভিযান চালায় এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম এই 14টি পুরসভাকে নোটিশ পাঠিয়ে তাদের কাছ থেকে কিন্তু নথি চাওয়া হয়। এবার যেটা সিবিআই সূত্রের খবর, আর এক ধাপ এগিয়ে সিবিআই এর আধিকারিকরা নোটিশ পাঠিয়েছেন এবং এই 14টি পুরসভার মধ্যে একাধিক পুরসভা, বরানগর, পানিহাটি, এমন একাধিক পুরসভায় নোটিশ পাঠিয়ে কিন্তু সেখানকার কর্মী আধিকারিকদের তলব করা হয়েছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি।